হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সবার সাথে আছি তোমাদের সবার প্রিয় ইমরান মোস্তফা ভাইয়া ফ্রম সিএসি বুয়েট ফিজিক্স এবং আইসিটি ইনস্ট্রাক্টর অ্যাট 10 মিনিট স্কুল। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি আইসিটির সাজেশন সিরিজের পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ে বিগত 4-5 বছরে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে বা কোন কোন টপিকগুলো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো নিয়ে। সর্বপ্রথম আমরা এখানে জানতে পারবো যে আমাদের প্রোগ্রামিং ভাষা কাকে বলে বা প্রোগ্রামিং নলেজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে কী, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, যেমন লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আমরা জানি আমাদের রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এবং মেশিন এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক কী কী ডিফারেন্সেসগুলো রয়েছে, এই ডিফারেন্সেসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে শুধুমাত্র 0 এবং 1ই বোঝে, এছাড়া অন্য কোনো কিছু সে বোঝে না। আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সে হচ্ছে নেমোনিক বা সাংকেতিক ওয়ার্ড শুধু বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। এবং এই দুটোকেই আসলে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা খুব মেশিনের কাছাকাছি লেভেলের ল্যাঙ্গুয়েজ। যে জিনিসগুলো বা যে ল্যাঙ্গুয়েজগুলো মেশিনের জন্য বোঝা সহজ কিন্তু আমাদের মানুষের জন্য বোঝা একটু কঠিন। এরপর রয়েছে আমাদের মধ্যম লেভেল ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আমরা সিকে বলতে পারি। এবং এরপর রয়েছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে সি পড়ে এবং C++ পড়ে বা পাইথন পড়ে, ওরাকল পড়ে, এই সকল ল্যাঙ্গুয়েজগুলো বা ফোরট্রান পড়ে, এই সকল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এই সকল ল্যাঙ্গুয়েজগুলো আমাদের মানুষের জন্য বোঝা সবচেয়ে সহজ এবং আমাদের মেশিনের জন্য বোঝা সবচেয়ে কঠিন। তো এই যে 3টা লেভেলের আমরা ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম, এই 3টা লেভেলের ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ইন্টারনাল ডিফারেন্সেসগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। যে তোমরা দেখলা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুটোর মাঝখানে কী কী পার্থক্য রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, একদম পয়েন্ট আকারে জানতে হবে। এরপর আমরা যদি নিচে আসার চেষ্টা করি, আমরা দেখবো এখানে রয়েছে অনুবাদক প্রোগ্রাম। যেমন আমরা একটা কোড লিখলেই কম্পিউটার সেটা বোঝে না, কম্পিউটারকে সেটাকে অনুবাদ করে দিতে হয়। তাহলে কেউ না কেউ আমাদের ভাষাটাকে নিয়ে সেটা কম্পিউটারের ভাষায় কনভার্ট করে ফেলে বা ট্রান্সলেট করে ফেলে। এই ট্রান্সলেটের কাজটা যে করে তাকে আমরা অনুবাদক বলে থাকি। এবং এই অনুবাদকের মধ্যেও কিন্তু প্রকারভেদ রয়েছে, আমরা বলতে পারি ইন্টারপ্রেটার রয়েছে, আমাদের কম্পাইলার রয়েছে, আমাদের অ্যাসেম্বলার রয়েছে। এই ক্ষেত্রে কম্পাইলার এবং আমাদের যে ইন্টারপ্রেটার রয়েছে এর মাঝখানে কী কী পার্থক্য রয়েছে। কম্পাইলার যেমন পুরো কোডটা হয়তো একবারে পড়ে সে অনুবাদ করে বা ট্রান্সলেট করে, যেখানে ইন্টারপ্রেটার হয়তো লাইন বাই লাইন পড়ে পড়ে সেটাকে ট্রান্সলেট করে। এবং এর পাশাপাশি অ্যাসেম্বলার রয়েছে, অ্যাসেম্বলার কীভাবে কাজগুলো করে, অ্যাসেম্বলার হচ্ছে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই সে মেশিন কোডে কনভার্ট করে। এই যে 3টে আমরা অনুবাদক প্রোগ্রামের নাম শুনলাম, যেটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, এদের মাঝখানে কিন্তু বেসিক যে ডিফারেন্সেসগুলো রয়েছে, যেমন মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখানে কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে সময় কম বেশির একটা ব্যাপার স্যাপার আছে। তো এই যে সময় বা কস্টিং বা মেমোরি, এই জিনিসগুলো কার কেমন লাগে, কে কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এরপর রয়েছে আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্টের যে স্টেপগুলো, প্রোগ্রাম একটা যখন প্রোগ্রাম লিখবো আমরা তখন কতগুলো স্টেপ আমাদের ফলো করা উচিত, এবং সেই প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্টেপগুলোর মধ্যে আমাদের যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম রয়েছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু ফ্লোচার্ট আঁকতে দিতে পারে, তোমাকে বলতেও পারে যে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা বের করার জন্য তুমি একটা ফ্লোচার্ট আঁকো, অথবা 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা বের করার জন্য একটা ফ্লোচার্ট আঁকো, অথবা তোমাকে বলতে পারে যে আমরা হয়তো লসাগু বা গসাগু বের করবো কোনো একটা সংখ্যার, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে তার ফ্লোচার্টটা আঁকতে পারি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সিরিজ রয়েছে, যেমন 1 থেকে n পর্যন্ত হয়তো একটা সিরিজ রয়েছে, যেই সিরিজের যোগফল বের করার জন্য তোমাকে ফ্লোচার্ট আঁকতে বলতে পারে। এর পাশাপাশি শুধু স্বাভাবিক সংখ্যা বাদেও আমাদের কিন্তু 1 থেকে n পর্যন্ত বর্গ সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য ফ্লোচার্ট আঁকতে বলতে পারে। আর যেই সমস্যাগুলোর ফ্লোচার্ট আঁকতে বলবে তোমাকে, সেই একই সমস্যাগুলোর কিন্তু অ্যালগোরিদমও লিখতে বলতে পারে তোমাকে। এবং অ্যালগোরিদম হচ্ছে তোমার হচ্ছে একদম ফিক্সড কতগুলো স্টেপ বাই স্টেপ আমাদের প্রসিজিওর। তো সেই অ্যালগোরিদমও কিন্তু আমাদের এই ফ্লোচার্টের পাশাপাশি দুটো মানে সিমিলার একটা আইডিয়া বা সিমিলার জিনিস, বাট একটা হচ্ছে একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা হয় এবং একটা হচ্ছে কিন্তু স্টেপ বাই স্টেপ লিখে লিখে রিপ্রেজেন্ট করা হয়। তো এই দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এরপর যদি আমরা একটু নিচে আসার চেষ্টা করি, আমরা দেখব আমাদের সি প্রোগ্রামের যে গঠন রয়েছে সেই গঠনটা কেমন বা স্ট্রাকচারটা কেমন। শুরুতে কিছু ফাইল বা হেডার ফাইল আমরা ইনক্লুড করে ফেলি, তারপর আমরা ইন্ট মেইন দিয়ে মেইন ফাংশনটার কাজ করি, এবং ফাইনালি আমরা হয়তো কোনো কিছু রিটার্ন করি। বা এর পাশাপাশি আরও বেশ কয়েক কিছু জিনিসপত্র আমাদের করতে হয়, যেমন কোনো ভ্যালু ইনপুট নিতে আমরা স্ক্যানএফ করে ফেলি, স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি, আবার কোনো ভ্যালু আউটপুট দেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে থাকি।
তো এই ইনপুট আউটপুটের ফাংশনগুলো বা এই সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার রয়েছে কোন জিনিসটা কি মিন করছে এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে এর পাশাপাশি সি প্রোগ্রাম রিলেটেড যেহেতু এই চ্যাপ্টারটা এবং এই সি প্রোগ্রামে আমরা বেশ কিছু জিনিসপত্র ইউজ করে থাকি যেমন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি বিভিন্ন ধরনের বা ডেটা টাইপ আমরা ইউজ করে থাকি এর মধ্যে যে বেসিক ডেটা টাইপগুলো রয়েছে যেমন ইন্টিজার বা আমাদের ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে মাত্র 8 বাইটের বা 8 বিটের বা 1 বাইট বলতে পারো আমাদের ইন্টিজার যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের 2 বাইটের বা 16 বিটের বলতে পারো আমাদের ফ্লোটিং টাইপের এক ধরনের ডেটা রয়েছে যেটাকে আমরা বলতে পারি 4 বাইটের যেটাকে আমরা 32 বিটেরও বলতে পারি আবার আমাদের ডাবল টাইপের এক ধরনের ডেটা রয়েছে যেটাকে আমরা 8 বাইট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি তো এই যে আমরা বেসিক ডেটা টাইপসগুলো দেখলাম ইন্টিজার বলো ক্যারেক্টার বলো ফ্লোট বলো আমাদের ডাবল বলো এই বেসিক ডেটা টাইপসগুলোর মধ্যে কী কী ডিফারেন্সেসগুলো রয়েছে কোনটার মধ্যে লিমিট কতটুকু কত থেকে কত সংখ্যা পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায় বা কোন সাংকেতিক চিহ্নগুলোকে রিপ্রেজেন্ট করা যায় এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে এর পাশাপাশি যদি আমরা একটু নিচে আসার চেষ্টা করি আমাদের এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেমন আমরা বলতে পারি আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল এখানে কিন্তু আমাদের কনস্ট্যান্টও লাগতে পারে এবং এই ক্ষেত্রে কনস্ট্যান্ট কেমন হতে পারে এছাড়াও আমাদের ইনপুট আউটপুট স্টেটমেন্ট আছে কিভাবে আমরা একটা ইনপুট নেব এবং কিভাবে আউটপুট দিব এর পাশাপাশি কোনো জিনিসকে শো করার জন্য কোনো সংখ্যাকে শো করার জন্য ভ্যারিয়েবলের মানকে দেখানোর জন্য আমরা কী কী ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে পারি কখন আমরা %d ইউজ করব কখন আমরা %f ইউজ করব এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের জানতে হবে এর পাশাপাশি আমরা নিচের দিকে যদি যাওয়ার চেষ্টা করি আমরা এখানে দেখব আমাদের যেই লুপগুলো রয়েছে বা লুপ স্টেটমেন্ট কন্ট্রোলগুলো রয়েছে এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে যার মধ্যে রয়েছে ওয়াইল লুপ আমাদের রয়েছে ডু লুপ বা ডু ওয়াইল লুপ বলতে পারো এবং আমাদের ফর লুপ তো এই যে ফর লুপ ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ এই তিনটা লুপের মাঝখানে কীভাবে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি যে কোনো একটা সেম কোডকে কীভাবে আমরা ফর লুপ দিয়ে কীভাবে আমরা ওয়াইল লুপ দিয়ে কীভাবে আমরা ডু ওয়াইল লুপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ওয়াইল এবং ডু ওয়াইল লুপের মধ্যে যে বেসিক ডিফারেন্সেসটা কী একই রকম কথা বা একটার মধ্যে ডু আছে একটার মধ্যে ডু নাই সো এই ডু ওয়াইল এবং ওয়াইলের বেসিক পার্থক্যটা বুঝতে হবে ডু ওয়াইল লুপের কোডকে ওয়াইল লুপে কনভার্ট করতে হবে ওয়াইল লুপের কোডকে ডু ওয়াইল লুপে কনভার্ট করতে হবে এই কনভার্সনগুলো আমাদের প্রায়ই চলে আসে এর পাশাপাশি তোমাকে বলতে পারে যে তুমি এখানে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন লিখে থাকো এই সেই ফাংশনগুলো রিপ্রেজেন্ট করো এবং আমরা যে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট দেখে আসছি সেই কনস্ট্যান্টগুলো কী কী টাইপের হতে পারে এই জিনিসগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বারবার চলে আসে এই অধ্যায়টা মেইনলি সি প্রোগ্রামিং রিলেটেডই এবং তোমাকে হয়তো বলবে একটা সমস্যা দিয়ে দিল বলা হলো এই সমস্যার জন্য তুমি প্রথমে সেটার ফ্লোচার্ট আঁকো তারপর সেটার অ্যালগোরিদম লিখো এবং ফাইনালি সেটার কোড লিখো তো আমাদের আমাদের অধ্যায়ের শেষে বেশ কিছু কোড রয়েছে এই কোডগুলো আমাদের একটু ভালোভাবে দেখে রাখতে হবে যেমন তোমাকে বলতে পারে ত্রিভুজের 3 বাহু ইউজ করে ক্ষেত্রফল বের করার জন্য তুমি একটা কোড লিখে থাকো অথবা একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম যে হয়তো 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বের করতে বলা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এই পুরো সিরিজটার যোগফল বের করার জন্য তোমাকে প্রথমে ফ্লোচার্ট দেন অ্যালগোরিদম দেন কোড লিখতে হতে পারে এর পাশাপাশি আরেকটা জিনিস প্রায় যেটা আসে সেটা হচ্ছে ডিরেক্ট 1 2 3 এই যোগফলটা না দিয়ে তোমাকে যেটা দিতে পারে 1 3 5 7 9 অথবা 2 4 6 8 এই যে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা এই সিরিজগুলোর যোগফল বা এই সিরিজগুলোর আমাদের স্কোয়ারের যোগফল বের করা বা আমাদের ফ্যাক্টোরিয়াল বের করা বা লসাগু বের করা বা গসাগু বের করা এই জিনিসগুলোর প্রথম তো একদম ফ্লোচার্ট থেকে শুরু করে অ্যালগোরিদম থেকে শুরু করে ডিরেক্ট কোড পর্যন্ত এই তিনটা জিনিস একবারে তোমাদের শিখতে হবে সো আশা করি এই অধ্যায়ের প্রত্যেকটা জিনিস সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে গেছো শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন জিনিসগুলো রিভিশন করতে হবে কোন কোন জিনিস থেকে টপিক থেকে প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো ভালো করে পড়ে ফেললেই এই অধ্যায় থেকেও তোমাদের ভালো একটা চমৎকার প্রিপারেশন হয়ে যাবে সো পরবর্তী অধ্যায়ের সাজেশন সিরিজের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম